জিন আপনার উপরে যে কোনো সময় আসর করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে, তখন আমার আপনার কাজ কি হবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যেমন বানিয়েছেন ইবাদতের জন্য, প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও বানিয়েছেন হুবহু একই ইবাদতের জন্য। মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত আমার উপরে যেভাবে অর্পিত হয় তাদের উপরেও শরীয়ত ঠিক একইভাবে অর্পিত হয়। তবে আমাদের বালেগ হওয়ার বিষয়ের বয়স অন্ধিকাল, তাদের বালেগ হওয়ার বয়সটা ভিন্ন। কারণ এক একটা জিন হায়াত পায় 1000-1500 বছর, এর চেয়েও বেশি পেতে পারে। সেখানে আমাদের হায়াত হচ্ছে বাইনা 60 ও 70, 60 থেকে 70-এর মাঝামাঝি নবীজির উম্মতের গড় আয়ু। তো তারা হায়াত পায় লম্বা সময়, বালেগো হয় অনেক পরে। এমনটা পাওয়া যায় বিভিন্ন কিতাবের ভিতরে যে 200-300 বছর বয়সে তারা বালেগ হয়। কিন্তু জিনেরা নানাভাবেই মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করে। তাদের মধ্যেও রয়েছে ভালো জিন এবং খারাপ জিন। দুষ্ট জিনদের একটা প্রকার আছে যারা সমুদ্রের মধ্যে বসবাস করে, ইফরিত। জিনদের এরকম অনেক প্রকার আছে। এর মধ্যে এমনও জিন আছে নামাজ চলাকালীন সময়ে আপনাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে। গত কিছুদিন আগে একটা ভিডিও আমার চোখে পড়ল, যেই ভিডিওতে আমি দেখেছি সলাত আদায় করাচ্ছে একজন ইমাম, সুরুলীল কণ্ঠে তেলাওয়াত চলছে, হঠাৎ করে তিনি হাউমাউ করে চিৎকার করলেন। অনেক সময় কোরআনুল করিমের তেলাওয়াতে এমন প্রাণবন্ত অবস্থা তৈরি হয় যে ইমাম সাহেব নিজেও তিনি কেঁদে ফেলেন, ওই আয়াতের সঙ্গে তিনি মিশে যান। প্রথমে তিনি এইভাবে কাঁদতেছিলেন, কান্নার একটা পর্যায়ে নিজেকে আর ঠিক রাখতে পারেনি, সেই সময়ে জিন ওনার উপরে আসর করেছে। এখন এই রকম আসর করার বিষয়টা সত্য কিনা? হ্যাঁ, হতে পারে জিন আপনার উপরে যে কোনো সময় আসর করতে পারে, ক্ষতি করার চেষ্টা করতে পারে, তখন আমার আপনার কাজ কি হবে? যদি আপনি সলাত আদায় করা অবস্থায় থাকেন, নামাজ যদি কোনোভাবে কন্টিনিউ করতে না পারেন, আমি ওই ভিডিওতে দেখেছি ইমাম সাহেব চিৎকার করছেন, পাশের অনেক মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়েছেন, অনেকে এসে ইমাম সাহেবকে জোর করে ধরেছেন, কিন্তু তখন জামাতে নামাজরত মুসল্লিদের অবস্থা এমন হওয়া দরকার ছিল একজন দাঁড়িয়ে ইমাম সাহেবের জায়গায় তিনি নামাজ কন্টিনিউ করবেন, নামাজ কন্টিনিউ করা লাগবে। যদি এমন হয় ইমাম সাহেবের অজু ছুটে গিয়েছে, কোন রকমের কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছে, অথবা জিন কোনোভাবে ইমাম সাহেবকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে, অথবা হঠাৎই তিনি পাগল হয়ে গেলেন, এই সিচুয়েশনগুলো হতেই পারে, কদারম মাকদুরা, আল্লাহ যেভাবে চাবেন সেভাবে হবে। নামাজরত অবস্থায় যদি এমন কোনো সিচুয়েশন হয়, সাথে সাথেই আরেকজন ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে নামাজটাকে চালিয়ে নিয়ে যাওয়া হতে নিয়ে যেতে হবে, নামাজটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। সলাত ওই অবস্থায় ছেড়ে দিলে চলবে না, কারণ একজন ইমাম, আল ইমামু দামিন, ইমাম হচ্ছে সবচেয়ে নিরাপদ ব্যক্তি। তিনি যদি নামাজটা নষ্ট করে দেন, অসুস্থতার কারণে যদি ছেড়ে দেন, অবশ্যই ওই দায়িত্ব যে কাউকে নিতে হবে সাথে সাথে। আর নামাজের ভিতরেই যদি এমন অবস্থা হয়, দায়িত্ব যে কেউ নিয়ে নামাজ শেষ করতে হবে। আমরা জানি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে ছিলেন, ঠিক সেই সময়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে ছুরি দিয়ে।
আবু লুলু আল মাজুসি অগ্নি পূজারী ইসলাম বিদ্বেষী যার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন ইনসাফ ভিত্তিক বিচার তার মালিককে পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাস্তির আওতায় এনেছিলেন শাসন করেছিলেন সেই লোকটা হযরত ওমরের বিরুদ্ধে দাঁড়িয়ে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়েছিল খাবার খাওয়ালে খাবারগুলো বের হয়ে নাড়ি বুড়ি দিয়ে বের হয়ে গিয়েছে এমন অবস্থা আসছে সালাত সালাতের জায়গায় চলেছে ঠিক ওই লোকটাকে আবু লুল আল মাজুসি সে চাদর মুড়ি দিয়ে এসেছিল আঘাত করেছে এই আঘাতের কারণে ফজরের নামাজ থেমে থাকে নাই নামাজ নামাজের জায়গায় চলেছে এই জন্য আমরাও এখান থেকে মাসআলা শিখতে হবে যখন নামাজে দাঁড়িয়েছি এই নামাজ পুরা করতে হবে এই নামাজ আমরা পুরা করি এরপরে যাকে জিন ক্ষতি করেছে সেখানে আপনি আয়াতুল কুরসি পড়েন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়েন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত তেলাওয়াত করেন إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ بار بار آية كريمة تلاوت کرن شاب كيچور اوپر الله خمتا وان شاب كيچور اوپر الله خمتا دار اتا بار بار تلاوت کرن جنه شکتی دربل ہوئے جابے الله شکتی سامنے پرتھیبیر کونو شکتی الله شکتی سمکک ہوتے پارنا ولم يكن له كفوا احد পরে পরে ফু দিতে থাকেন দেখবেন ইনশাআল্লাহ তাদের শক্তি দুর্বল হয়ে যাবে প্রতিনিয়ত নিজের আমল করি আল্লাহর কাছে পানাহ চাই দুষ্ট জিনের চক্রান্ত থেকে মুক্তির জন্য নামাজ শুরু করার পূর্বেই বাদিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়ে আমরা ফু দিয়ে নেই পানা চাইনি আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদেরকে দুষ্ট জিনের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এটা একটা মুসিবত এই মুসিবত যদি কারো উপরে চলে আসে সে জানে এটা কেমন বিপদ প্রতিদিন আমরা আমল করার চেষ্টা করি এজন্য প্রতিদিন এগুলো খুব সহজ সহজ আমল এই আমলগুলো করলে ইনশাআল্লাহ আমি তো বলতে পারি আমার পরিবারে এই আমল প্রত্যেককে করার চেষ্টা করে আপনারাও ইনশাআল্লাহ করেন আল্লাহ রাব্বুল আলামিন দুষ্ট জিনের নানা রকমের চক্রান্ত থেকে হেফাজত করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার